বউ, ও বউ, এই নাও বাজার। শুধু চাল আর ডাল এনেছো? আজ যে বেশি মাছ পাইনি বউ, যা পেয়েছি তাই বিক্রি করে চাল ডাল কিনেছি। তোমাকে না কতদিন ধরে বলছি একটু মাংস কেনো, একটু মাংস কেনো, প্রতিদিন ডাল খেয়ে মুখটা একেবারে পুঁচে গেছে। হয়েছে হয়েছে, আর কষ্ট পেতে হবে না, আমি খাবার দিচ্ছি, খেয়ে নাও। তুমি যাও, আমি হাত মুখ ধুয়ে আসছি। ওগো, আমাদের বিয়ে হয়েছে অনেক বছর হলো, এখনো একটা সন্তান হলো না। যাতে ছেলে মেয়ে হয় তার জন্য তো অনেক বৈদ্য দেখিয়েছি। বৈদ্য দিয়ে হবে না, জানো আমার বান্ধবী মনিরা আছে না, ওরও ছেলে মেয়ে হচ্ছিল না, ডাক্তারের কাছ থেকে ওষুধ খেতে ছেলে মেয়ে হয়েছে। ও চলো না আমরাও ডাক্তারের কাছে যাই। তুমি তো জানো আমাদের অবস্থা, ডাক্তারের কাছে যাবার মতো টাকা যে আমার কাছে নেই। আরে তুমি মন খারাপ করে আছো কেন, আমার কথায় কি কষ্ট পেলে? না বউ, ভাবছি আমাদের যদি একটা ছেলে মেয়ে থাকতো তাহলে কতই না ভালো হতো। মন খারাপ করো না, দেখবে একদিন ঠিক আমাদের সন্তান হবে, তোমাকে বাবা আর আমাকে মা বলে ডাকবে। পাগলি বউ আমার, তোমার বলা কথা যেন সত্যি হয়। বউ জালটা আনো তো, আমি গঙ্গায় যাচ্ছি মাছ ধরতে। এই নাও তোমার জাল। তুমি কি নবগঙ্গায় যাচ্ছ নাকি? হ্যাঁ। ওগো তোমাকে একটা কথা বলবো। কি কথা বলবা বলো বউ। শুনেছি নবগঙ্গার চিংড়ি নাকি অনেক মিষ্টি। কেন বলো তো? আমার না অনেক দিন ধরে চিংড়ি খেতে ইচ্ছা করছে, তুমি তো যা চিংড়ি পাও তা বিক্রি করে দাও, আজ কিছু চিংড়ি এনো তো। চিংড়ি পেলে আনবো। এটা বলে জেলে বাড়ি থেকে চলে আসে। নবগঙ্গায় যাওয়ার পথে জেলের সাথে রাকেশের দেখা হয়। আরে চন্দন জেলে যে, তা কোথায় যাচ্ছ ভাই তুমি? একটু নবগঙ্গায় যাচ্ছি মাছ ধরতে। বলি চন্দন ভাই, তুমি যদি চিংড়ি পাও তো আমাকে দিও তো, অনেক দিন থেকে বউটা নবগঙ্গার চিংড়ি খেতে চাইছে। আচ্ছা রাকেশ ভাই, আমি যদি চিংড়ি পাই তো তোমাকে দিব, আমি তাহলে আসি। কিছুদূর যেতেই জেলের আনিকার সাথে দেখা হয়। ভাই আপনি কি নবগঙ্গায় মাছ ধরতে যাচ্ছেন? হ্যাঁ ভাবি, কেন বলুন তো? চিংড়ি পেলে আমাকে দিয়েন তো, নবগঙ্গার চিংড়ির যে স্বাদ, যা দাম হবে আমি দিয়ে দেব। ঠিক আছে ভাবি। আনিকার সাথে কথা বলে জেলে নবগঙ্গায় চলে আসে। আজ এখানে জাল ফেলি, আল্লাহ আজ যেন অনেক চিংড়ি পাই, তুমি দেখো। জেলে গঙ্গায় অনেকবার জাল ফেলে কিন্তু একটাও চিংড়ি মাছ পায় না। অনেকবারই তো জাল ফেললাম কিন্তু একটাও চিংড়ি পেলাম না, শুধু তিন চারটা রুই পেয়েছি। এটা বলে জেলে আবারও জাল ফেলে এবং সে একটা চিংড়ি পায় যার রং নীল। ও মা, এটা আবার কেমন ধারা চিংড়ি, এত বছর ধরে মাছ ধরছি এমন ধারা চিংড়ি তো আমি কখনো দেখিনি। ও জেলে ভাই, কি এত ভাবছো শুনি? একটা অদ্ভুত নীল রঙের চিংড়ি পেয়েছি তাই দেখছি। ভয় কেন পাচ্ছ ভাই, এই গঙ্গায় এমন অদ্ভুত অদ্ভুত নতুন নতুন জিনিস পাওয়া যায়, তাই তো এই গঙ্গার নাম নবগঙ্গা।
এক কাজ করি, এই চিংড়ি বিক্রি করি, এই অদ্ভুত নীল চিংড়িটা একটু বেশি দামে বিক্রি করতে পারবো। জেলে মাছগুলো নিয়ে বিক্রি করতে যায়। ভাই, এটা আবার কেমন ধারা চিংড়ি? কোথায় পেয়েছেন এই নীল চিংড়ি? নবগঙ্গায় পেয়েছি। তা কত দাম এই মাছটা? জেলে মাছটা বিক্রি করতে যাবে এমন সময় তার বউয়ের কথা মনে পড়ে। বউ বলেছিল চিংড়ি খাবে, মাংস তো বউকে খাওয়াতে পারলাম না, এই চিংড়িটা বরং বউয়ের জন্য থাক। কি হলো ভাই, বললেন না তো? এই চিংড়িটা বিক্রি করব না, আপনি বরং এই রুইগুলো নিন ভাবি। দিবেন না যখন, তখন আর কি করা, আপনি বরং রুইগুলোই দিন। জেলে মাছ বিক্রি করে কিছু চাল আর কিছু সবজি কিনে বাড়ি চলে আসে। বউ, এই দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছো শুনি? ও মা, এই তো দেখি নীল চিংড়ি। এমন চিংড়ি তো আমি আগে কখনো দেখিনি। কোথায় পেলে গো এই চিংড়ি? নবগঙ্গায় পেয়েছি গো। নীল চিংড়িটা বেশ বড় আছে, যাই সুন্দর করে রান্না করি। ওগো, কোথায় তুমি? আমার রান্না হয়ে গেছে, খেতে আসো। আসছি। ওগো দেখো, এই চিংড়িটা কেমন রান্নার পরেও নীল হয়ে আছে। তাতে কি, তুমি তো জানোই ওই গঙ্গায় মাঝে মাঝে এমন অদ্ভুত অদ্ভুত নানান জিনিসপত্র পাওয়া যায়, তাই তো ওর নাম নবগঙ্গা। ও আচ্ছা, এবার খেয়ে নাও, এই নাও চিংড়ি। বউ, আমি চিংড়ি খাবো না, গার ভিতর কেমন গিন গিন করছে আমার। তুমি তাহলে সবজি রান্না খাও, আমি চিংড়ি খাচ্ছি। মালতী নীল চিংড়ি একাই খায়। কিছুদিন পর হঠাৎ মালতী অসুস্থ হয়ে পড়ে। বউ, তুমি এখানে শুয়ে থাকো, আমি বৈদ্য আনতে যাচ্ছি। বৈদ্য ডাকতে হবে না, আমার তেমন কিছুই হয়নি, শুধু মাথাটা একটু ঘুরছে, বমি পাচ্ছে। জেলে মালতীর কথা না শুনে বৈদ্য ডেকে আনে। ভয়ের কিছু নেই, আপনার স্ত্রী গর্ভবতী। ওগো ওগো, শুনছো, আমি মা হব, আমার যে কি আনন্দ লাগছে। খুশির খবরটা দেওয়ার জন্য ধন্যবাদ বৈদ্য মশাই আপনাকে, চলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। জেলে বৈদ্যকে দিয়ে আসে। জেলের একটা নীল রঙের মেয়ে হয়। ওগো দেখো, আমাদের মেয়ের গায়ের রং কেমন নীল হয়েছে। তাই তো দেখছি, এই মেয়েকে দেখলে সবাই কি বলবে। যে যাই বলুক না কেন, আমার মেয়ের গায়ের রং নীল হয়েছে তাতে কি, অনেক সাধনার পরে ওকে আমি পেয়েছি, ওকে আমি সব সময় আগলে রাখবো। তুমি ঠিক বলেছো, আজ থেকে আমার ছোট্ট সোনার নাম মল্লিকা। মল্লিকা যত বড় হয়, মল্লিকার গায়ে নীল রং তত গাঢ় হতে থাকে। আস্তে আস্তে মল্লিকা অনেকটা বড় হয়। মা, ও মা, কি হয়েছে, ডাকছিস কেন? আমি নবগঙ্গায় যাচ্ছি গোসল করতে। তোকে নবগঙ্গায় যেতে হবে না, সারাটা দিন তোর ওই গঙ্গায় কি আছে শুনি। আমার ওই গঙ্গায় থাকতে অনেক ভালো লাগে মা। এত যে পানিতে থাকিস, তোর কি ঠান্ডা লাগে না? তোকে ডেকেও উঠাতে পারি না গঙ্গা থেকে। শীতের সময় পানিতে থাকতে
আরো বেশি ভালো লাগে। জানো মা, আমার মনে হয় ওই নবগঙ্গা আমাকে ওর কাছে ডাকে। কি রে, তোরা মামে কি গল্প করছিস? দেখো না, মেয়েটাকে মাত্র গঙ্গা থেকে তুলে আনলাম, আবার সে গঙ্গায় যেতে চাইছে। মা, এখন যেতে হবে না, পরে যাস। ঠিক আছে বাবা, আমি ঘরে যাচ্ছি। জেলে আর মালতি গল্প করছে, এমন সময় মল্লিকা চুপি চুপি ঘর থেকে বেরিয়ে নবগঙ্গায় চলে যায় গোসল করতে। ওগো, আমাদের মেয়েটার কাল 12 বছর বয়স পূর্ণ হবে। আচ্ছা, ওই নীল চিংড়ি খাবার জন্য আমাদের মেয়ে এমন হয়নি তো? আমার তো তাই মনে হয়, মেয়েটা মনে হচ্ছে রাগ করেছে। দাঁড়াও, আমি ডাকছি। মা মল্লিকা, কি রে, কথা কেন বলছিস না? তার মানে মেয়েটা আবার চলে গেছে গঙ্গায়। আমি ডেকে আনছি। জেলে গিয়ে মল্লিকাকে ডেকে আনে। পরের দিন সকালে মালতি ঘুম থেকে উঠে দেখে অপরূপ সুন্দর দেখতে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কে আপনারা? কিছু লাগবে আপনাদের? হ্যাঁ, আমাদের মেয়েকে নিতে এসেছি। আপনাদের মেয়ে মানে? মল্লিকা আমাদের মেয়ে। মল্লিকা আপনাদের মেয়ে হয় কিভাবে? ও তো আমার মেয়ে। ওগো, এই দেখো ওনারা কি বলছেন। কি বলছে? ওনারা বলছেন মল্লিকা নাকি ওনাদের মেয়ে। মল্লিকা তো আমার মেয়ে, আমার বউ মল্লিকাকে জন্ম দিয়েছে, আর আপনারা কারা? আমি জলপুরীদের রানী, আর ও রাজা। আমার মেয়ে একদিন নীল চিংড়ি হয়ে পানিতে খেলা করছিল, আর আপনি তাকে ধরে আপনার বউকে খেতে দিয়েছেন। তখন থেকে আমাদের মেয়ে আপনার বউয়ের গর্ভে ছোট শিশুতে পরিণত হয়। আজ ওর 12 বছর বয়স পূর্ণ হবায় আমরা আমাদের মেয়েকে খুঁজে পেয়েছি। তাই ওকে আমরা আমাদের কাছে নিয়ে যেতে এসেছি। আমি আমার মেয়েকে কোথাও যেতে দিব না। তুমি আমার মা? হ্যাঁ মা, আমি তোর আসল মা। তোমরা আমাকে নবগঙ্গায় নিয়ে যাবে? হ্যাঁ মা। তাহলে চলো। যাস না মা, যাস না, তোকে ছাড়া আমি বাঁচবো না। যাস না মা, যাস না। মল্লিকা মালতির কথা না শুনে মৎস্যরাজ মৎস্যরানীর সাথে নবগঙ্গায় চলে যায়। পরের দিন মালতি নবগঙ্গায় বসে কাঁদতে থাকে। আর কত কাঁদবে বউ, বাড়িতে চলো। আমি যে আমার মেয়েটাকে ছাড়া থাকতে পারছি না গো। ও যদি আমাদের মেয়ে হয় তাহলে ঠিক আমাদের কাছে ফিরে আসবে, এখন চলো। মা আমার, আর কাঁদিস না। আমার মাকে ছাড়া থাকতে পারছি না। আমরা তো তোর মা বাবা। তোমরা আমার বাবা মা নও। এই পানির নিচে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি আমার বাবা মায়ের কাছে যাব। আমার সোনা মা, এটাই তো তোর বাড়ি। ওগো, মেয়েটা এখানে থাকলে মারা যাবে, চলো ওকে ওদের কাছে দিয়ে আসি। তুমি এখানে বসে এখনো কান্না করছো? মেয়েটাকে ছাড়া আমি থাকতে পারছি না, আপনি আমার মেয়েটাকে আমার কাছে দিন না। মা, আমি এসে গেছি। আপনার ভালোবাসা দেখে আমি মুগ্ধ, আমাদের মেয়েকে আমরা আপনাদের কাছে দিয়ে গেলাম। সত্যি? হ্যাঁ, ওকে যত্ন করে রাখবেন। আমি মল্লিকার গায়ের রং সাধারণ মানুষের মতো করে দিচ্ছি। মা দেখো, আমি তোমাদের মতো হয়ে গিয়েছি। ধন্যবাদ। আমরা আসছি, মেয়েটাকে দেখে রাখবেন, ওকে দেখতে আমরা বারবার আসব। মৎস্যরাজ মৎস্যরানী কাঁদতে কাঁদতে সেখান থেকে পানির নিচে চলে যায়। মালতীও খুশি হয়ে মল্লিকাকে নিয়ে বাড়ি চলে আসে।